Does it keep you in control? Control. For you to keep her in a cage. 29 এপ্রিল অস্কার বিজয়ী আমেরিকান পপ সঙ্গীত শিল্পী বিলি আইলিশের হ্যাপিয়ার দেন এভার অ্যালবামে মুক্তি পেল তার নতুন গান ইয়োর পাওয়ার। যে গান বিলি প্রাপ্তবয়স্ক হওয়ার সুবিধা নিয়ে পুরুষদেরকে উৎসর্গ করে গিয়েছে বলে জানিয়েছে। অন্যান্য অনেক সাধারণ মানুষের মতো নিজেও ছোটবেলায় এমন শিশু নির্যাতনের শিকার হয়েছিলেন বিলি। তিক্ত সে অভিজ্ঞতা তারও হয়েছে বলে স্বীকার করলেন তিনি। 19 বছর বয়সী গায়িকা গান লেখিকা বিলি একটি জনপ্রিয় ম্যাগাজিনে তার সাক্ষাৎকারে নিজের নতুন গান ইয়োর পাওয়ার এর প্রতিপাদ্য বিষয় নিয়ে কথা বলেন। ছোট থাকতে কার কাছে কিভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন বিলি সে ব্যাপারে বিস্তারিত কথা বলেননি, তবে সেটা না বললেও তাকে নির্যাতনকারী সঙ্গীত জগতের কেউ নন সে বিষয়টা তিনি নিশ্চিতভাবে জানান। অনেক অল্প বয়সে মিডিয়াতে কাজ করতে আসায় অনেকে ভাবতে পারে হয়তো এই জগতের কেউ তার এই কালো অধ্যায়ের সাথে জড়িত, কিন্তু তা নয়। তবে বিলির মতে এই গান সে সব মেয়ে বা নারীদের জন্য যারা কখনো না কখনো কোনো না কোনোভাবে অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে। তাছাড়া অনেক পুরুষের উপরও নাবালক থাকা অবস্থায় নির্যাতন হয়েছে, গানটা তাদের জন্য। তবে বিলি তার ভক্ত অনুরাগীদের কাছে একটা বিশেষ অনুরোধ করে, সেটা হচ্ছে তার গানে সে কার কথা বলেছে সেই বিষয়টা যেন কেউ খতিয়ে না দেখে। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।